লিটিল মেম্বার আছে, লিটিল মেম্বার কিন্তু খুব ফ্রেন্ডলি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে আমরা মাইলোকে নিয়ে, ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো, মাইলোকে নিয়ে আরেকটা নতুন গ্রুমিং পার্লার এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরাও একটা রিভিউ তো ডেফিনেটলি শেয়ার করবো যে কীরকম, বিকজ এটা ফার্স্ট টাইম যাচ্ছি। পার্লারটার ডিটেলস আর বাকি আমি একটু বাদে তোমাদেরকে ভিডিওতে বলছি। আর এখানে মাইলোকে দেখো, মাইলো 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 মাইলো, আজকে ম্যাডি বাড়িতেই আছে, আমরা তিনজন মিলে বেরিয়েছি। আমরা ওখানে, আমাদের আড়াইটাতে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এখন প্রায় দেড়টা মতো বাজে, আমাদের এখান থেকে 40-45 মিনিটস মতো লাগবে। এর আগে যে পার্লারটায় ওকে নিয়ে গেছিলাম, লাস্ট একটা ব্লগ আমি করেছিলাম সেপ্টেম্বর অক্টোবর মান্থ নাগাদ, ওটা নিউ টাউনে ছিল, তবে এটা সাউথেই আছে। আমি পুরো অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ব্লগে ডেফিনেটলি শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। যাদের যাদের কাছে লং হেয়ার ব্রিড আছে তাদের জন্য গ্রুমিংটা খুব এসেনশিয়াল, আর এটা একটা ম্যান্ডেটরি স্টেপ। আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ ইউজফুল হবে। ইভেন তোমরা এখানে আর কি কি সার্ভিস পাও, আমি চেষ্টা মানে আর কি কি সার্ভিস এই ক্লিনিকটাতে রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করার ইন ডিটেলসে চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর পিছনে একজন নিজের ইনোসেন্ট ফেস নিয়ে এমনভাবে বসে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মাথায় কিন্তু চরকি পাক খাচ্ছে যে এক্স্যাক্টলি কি কি বদমাশি করা যায়। দেখো পিলোটাকে নিয়ে এটাকে ছিঁড়েই ছাড়, মানে কতক্ষণ পুরোটা ছিঁড়বে শান্তি হচ্ছে না। তার মধ্যে যে পুরো সিটটা পেয়েছে, ম্যাডি দাদাও সঙ্গে নেই, মানে তার মজাই আলাদা। ভেবে সে তো ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা তো জানে না, গেলে তারপর বুঝতে পারবে। আমরা এখন আর ওই 3 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছি, এখন আছি হচ্ছে সাউথ সিটির কাছে। তোমরা যারা সাউথে থাকো, এটা বেসিক্যালি ম্যানুকা সিনেমা হলের খুব কাছাকাছি একটা লোকেশন, যদিও আমি লোকেশনে পৌঁছিয়ে তোমাদেরকে আরও ইন ডিটেলসে বলছি। এখন আমরা সাউথ সিটির কাছে আছি, আর সেখান থেকে আর 3 কিলোমিটার মতো ডিস্টেন্সে রয়েছে। তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে লোকেশনটা কীরকম আছে। সো আমরা এখন লেক গার্ডেন্স ফ্লাইওভারে উঠছি আর কি। লেক গার্ডেন্স ফ্লাইওভারটা থেকে আর 4 মিনিট, মানে অ্যারাউন্ড ওই 1.5 কিলোমিটার। তো আমরা ম্যানুকা সিনেমা যেটার সামনে এই লোকেশনটা দেখাচ্ছে, ওটার সামনে গিয়ে আবার তোমাদেরকে পুরো ডিটেলসটা, অ্যাড্রেস লোকেশন পুরোটা প্রপারলি আমি ডিটেলসে দিয়ে দেবো। ফ্লাইওভার থেকে জাস্ট নেমে আমরা সিগন্যাল থেকে লেফট টার্ন নিয়েছি, আর লেফট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে আবার একটা লেফট টার্ন রয়েছে, আর প্রায় পৌঁছিয়ে গেছি ডেস্টিনেশন থেকে। আর 100 মিটার্স ডিস্টেন্সে রয়েছি, কাছাকাছি এসে গেছি, জাস্ট আবার লোকেট করতে হবে। এখানেই কোথাও একটা রয়েছে ডেস্টিনেশন, ইজ অফ দ্য রাইট বলছে। দেখতে পেলি? বাট সামওয়্যার হিয়ার, এখানেই দেখাচ্ছে। ফাইনালি পেয়ে গেছি ডান দিকে, এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছ, যেটা একটু জুম করে দেখিয়েছি, আরো ডিটেলে দেখাচ্ছি। মাইনো আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, এই হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছো, এরই নিচে রয়েছে আমাদের স্যালুনটা, উফস অ্যান্ড ওয়্যাক্স। ফাইনালি আমাদের পার্লারের নেমটা রিভিল হলো, সেটা হচ্ছে উফস অ্যান্ড ওয়্যাক্স। আমরা এখানে আজকে প্রথমবার মাইলোকে নিয়ে গ্রুমিং করাতে এসেছি, প্রচণ্ড হাই এক্সপেকটেশন নিয়ে এসেছি, ভালো ভালো বেশ কিছু রিভিউস পড়েছি। আর এটা কিন্তু শুধু সেলুন নয়, এর সঙ্গে এখানে তোমরা ওদের বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, বেসিক মেডিসিনস, ফুড, টয়েস, তার সাথে গ্রুমিং এসেনশিয়ালস,
সাথে ড্রেস ছিল এদিকটাতে, এই ডান দিকটাতে রাখা উইন্টার গার্মেন্টস ছিল, বেডস ছিল, এগুলো পেয়ে যাবে। এখানে ডক্টর সার্ভিসও রয়েছে, মানে ডক্টরসও এখানে ভিজিট করে, তিনজন ডক্টরস আছে, ক্লিনিক আছে। আর তার সাথে আমরা যে সার্ভিসটা অ্যাভেল করেছিলাম সেটা হচ্ছে পিওরলি ওদের যেটা গ্রুমিং সার্ভিস, সেই গ্রুমিংটা অ্যাভেল করেছিলাম। এখানে ওদের ক্রেশও আছে, বাট বাকি ফ্যাসিলিটিগুলো যেহেতু আমি ইউজ করিনি তাই ওটার কোনো ফিডব্যাক এখানে শেয়ার করতে পারবো না। আমি ডেফিনেটলি গ্রুমিংটা ইউজ করছি, সেটা একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে উনি এখন মাইলোকে নিয়ে যাবে, তার আগে আমাকে কিছু বেসিক ইনফরমেশন উনি শেয়ার করছেন। এখানে একজন লিটিল মেম্বার আছে, লিটিল মেম্বার কিন্তু খুব ফ্রেন্ডলি। তো মাইলোকে ওনারা এখন ভিতরে নিয়ে গেছে, আমার সাথে পুরোটা ডিসকাস করেছে যে কোটটা কতটা আমি চাই, লেন্থটা কতটা চাই, ফেস কাটিংটা কীরকম চাই, আমার এক্সপেকটেশনসগুলো সব কিছু প্রপারলি ওরা নেওয়ার চেষ্টা করেছে। আর এখানে একজনকে দেখো, এই চেয়ারটা পুরো দখল করে সে ঘুমোচ্ছে। আর এখন মাইলোকে নিয়ে চলে গেছে, আমরা এখানে বসে ক্যামেরাতে যতটা পসিবল ওদেরকে দেখার ওকে দেখার চেষ্টা করছি। আর দেখতে দেখতে অ্যাকচুয়ালি 4 ঘন্টা মতো প্রায় লাগবে বলেছে, বেশ কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর দেন একটু খিদেও পাচ্ছিল, তাই একদম জাস্ট আমরা যে উফসান ওয়াগসে রয়েছি তার থেকে মানে 2 স্টেপ হাঁটলেই তুমি এই ক্যাফে কাঠমান্ডুটা পাবে। ইভেন ওর অপোজিটেও একটা ক্যাফে ছিল, তো আমরা এইটার বাইরে থেকে দেখে ভালো মনে হলো, তাই জন্য ভাবলাম এখানটায় কিছু একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিই আর একটু দুজন মিলে একটু টাইম স্পেন্ড করে তারপর আবার চলে যাব মাইলোকে দেখতে। অ্যাকচুয়ালি যেটা হয়, আমার একটু অ্যাংজাইটি কাজ করে, ইভেন দীপকেরও, আমরা খুব একটা কমফর্টেবল নই, মানে একদম চোখের সামনে গ্রুমিংটা না হলে মাইলোর কী রিয়াকশন হচ্ছে, ও ঠিক করে আছে কি না, এগুলো নিয়ে আমার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। অনেককেই দেখছিলাম ওখানে আসছিল, নিজের বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, আবার যখন ওদের পিক আপ করার মানে গ্রুমিং সার্ভিস হয়ে যাওয়ার পর আবার পিক আপ করতে চলে আসছিলেন, ওরা কল করে দিচ্ছিল। কিন্তু আমাদের জন্য এটা অ্যাকচুয়ালি প্রথমত তো আমার অ্যাংজাইটির জন্য এটা একটা প্রবলেম, বিকজ আমি ওকে ছেড়ে তো কোনোভাবেই যেতে পারবো না, আর দ্বিতীয়ত আমরা অনেকটা দূরেও থাকি, মানে এখান থেকে গিয়ে ফেরত এসে এটাও করাটা ইনকনভিনিয়েন্ট আমাদের জন্য, তাই আমরা ওখানে ওয়েটই করেছি 90%। শুধু মাঝখানে এই কিছুক্ষণের জন্য এই ক্যাফেটাতে হার্ডলি ওই 40 মিনিটস মতো আমরা এখানটায় এসেছিলাম, তারপর আবার আমরা ব্যাক করব, এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা এখন এখান থেকে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে এখন আমরা যাচ্ছি আমার মাইলোর কাছে। অনেকক্ষণ সময় লাগে, অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 3 আওয়ার্স মিনিমাম লাগে, আই থিঙ্ক আর ওই 30-40 মিনিট বড় জোর লাগবে। ফাইনালি সমস্ত কিছু ডান, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 1:30 বাজে দিনের আলোতে, আর এখন ফিরছি 7:30 মতো প্রায় বাজে, 7:20। তো অলমোস্ট এখানে 5 ঘন্টা মতো সময় লেগেছে, 4:30 থেকে 5 ঘন্টা। আর এবার সোজা বাড়ি যাব, মাইলোর জন্য বেশ অনেকটা স্ট্রেসফুল,
যে কোনো ডগের ক্ষেত্রেই এটা বেশ স্ট্রেসফুল হয়, এত ড্রায়ারের আওয়াজ প্লাস একটা একদম আননোন এনভায়রনমেন্ট আমাদেরকে দেখতে পাচ্ছে না, আর এখন ম্যাডিকে দেখে তার তো ভীষণ এক্সাইটমেন্ট হবে। এই ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার খুব শিগগিরই কামিং এপিসোড নিয়ে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, টাটা এভরিওয়ান।